হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সাফল্য বাংলা ইউটিউব চ্যানেল। সাফল্য বাংলার নতুন সেশনে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এবং আজকে বলবো জেনপাস ইউজি 2022-এর কাউন্সিলিং কিছু টিপস সম্পর্কে। তো প্রত্যেকে আমরা কালকে রেজাল্ট দেখে ফেলেছি। রেজাল্ট দেখার পর আমাদের প্রত্যেকের মনে একটা প্রশ্ন যে স্যার কত র্যাঙ্ক হলে আমরা একটা ভালো গভর্নমেন্ট কলেজ পেতে পারি এবং কোন কোর্সটা করতে পারবো, কারণ এখানে অনেক কলেজ আছে, মাল্টিপল চয়েস আছে আমাদের কাছে, কিন্তু কোন কোর্সটা করলে আমরা একটা নিশ্চিত চাকরি পেতে পারি এটা আমি বলবো। এবং তারপর বলবো যে কাউন্সিলিংয়ে একটা নিয়ম কিন্তু চেঞ্জ করে দেওয়া হয়েছে, সেটা নিয়ে আলোচনা করবো যে বিএসসি নার্সিং করতে গেলে কিন্তু একটা মিনিমাম ক্রাইটেরিয়া রাখা হয়েছে, সেই সম্পর্কে বলবো, ঠিক আছে। এবার যদি ধরো কারোর এরকম হয় যে সে বিএসসি নার্সিংয়ের জন্য এলিজিবল নয়, ঠিক আছে, বিএসসি নার্সিংটা প্রথমত সবার প্রথম চয়েস থাকে যে আমি বিএসসি নার্সিং করব, যদি কোনো কারণবশত বিএসসি নার্সিং সে এলিজিবল না হয় তাহলে সে কোন কোর্সটা করবে, যেটা করলে সে চাকরি পেতে পারে পরবর্তীকালে, সেটা নিয়ে আলোচনা করব। এবার তারপরে যেটা মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর সেটা হচ্ছে কি কত র্যাঙ্ক হলে আমার একটা ভালো কলেজ হতে পারে, গভর্নমেন্ট কলেজের কথা বলবো আজকে। দেখো এটা এরকম একটা কাট অফ নিয়ে আজকে আলোচনা করবো যে কত সেফ স্কোর হতে পারে, ঠিক আছে, তো এটা নিয়ে আলোচনা করবো। তো সমস্ত ভিডিওটা জুড়ে অনেক কিছু থাকবে, অনেক নলেজেবল হবে ভিডিওটা, তোমরা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, অনেক কিছু জানতে পারবে। তো প্রথমেই তোমাদেরকে দেখিয়ে দিই একটা র্যাঙ্ক কার্ড, ঠিক আছে, সেই র্যাঙ্ক কার্ড ধরে আমরা কিন্তু অবশেষে পৌঁছাবো। দেখো বন্ধুরা, আমি তোমাদের সরাসরি নিয়ে এসেছি একজনের র্যাঙ্ক কার্ডে। তো আমি নাম এবং সমস্ত ডিটেলসগুলো হাইড রেখেছি যাতে কোনো সিকিউরিটি কোনো প্রবলেম না হয়। তো প্রথম কথা হচ্ছে যে পরীক্ষাটা দিয়েছিল যে ক্যান্ডিডেট, সে কিন্তু মোটামুটি এটা হচ্ছে স্কোর ওর, ঠিক আছে, ও পেপার ওয়ান দিয়েছিল, পেপার টু দেয়নি, অর্থাৎ বিএচে ওর র্যাঙ্ক কিন্তু বেরোয়নি। পেপার ওয়ানের ক্ষেত্রে ও পেয়েছে কিন্তু 13.4166, যাই হোক, তো 13.13 স্কোর করেছে। এবার কথা হচ্ছে সে কিন্তু দেখতে পাচ্ছে বিএসসি নার্সিংয়ের জন্য কিন্তু এখানে লেখা আছে নো, ঠিক আছে, এলিজিবিলিটি ফর সেন্ট্রালাইজড ই কাউন্সিলিং ফর বিএসসি নার্সিং, এখানে কিন্তু লেখা আছে নো। এর অর্থ তোমরা প্রত্যেকেই বুঝতে পারছো যে এ কিন্তু যে ক্যান্ডিডেট সে কিন্তু এই 2022-এ বিএসসি নার্সিংয়ের জন্য কিন্তু কাউন্সিলিংয়ে এ কিন্তু এলিজিবল নয়, এ কিন্তু যোগ্যতা এর নেই, ঠিক আছে। কারণ কি, কারণ দেখতে পাচ্ছি এখানে একটা নতুন একটা স্কোপ দেওয়া আছে, একটা নতুন একটা ঘর দেওয়া আছে, সেখানে হচ্ছে স্কোর ইন পেপার ওয়ান ইকুইভ্যালেন্ট টু দ্য বেঞ্চ মার্ক পার্সেন্টাইল ও গিভেন বাই WBUHS অ্যাজ পার INC নোটিফিকেশান। ব্যাপারটা বলে রাখি, INC এবং WBUHS এদের তরফ থেকে একটা নতুন নোটিফিকেশান জারি করা হয়েছিল এবং এখানে বলা হয়েছে যেসব ক্যান্ডিডেট, ঠিক আছে, যেসব ক্যান্ডিডেট বিএসসি নার্সিং করতে চায় তাদের জন্য একটা মিনিমাম ক্রাইটেরিয়া রাখা হয়েছে যে তোমাদের কিন্তু যদি জেনারেল হয়ে থাকো সেই ক্যান্ডিডেট তাহলে তাকে মোটামুটিভাবে 23 স্কোর করতে হবে, কত 23, ঠিক আছে, 23 তাকে স্কোর করতেই হবে, নাহলে সে কিন্তু বিএসসি নার্সিং করতে পারবে না। এবং তার সাথে সাথে বলা আছে পিডাব্লিউডি অর্থাৎ ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ যারা রয়েছে তাদের জন্য কিন্তু অবশ্যই, সে যদি জেনারেল হয়ে থাকে তাকে অবশ্যই কিন্তু 22 তুলতে হবে। এবার বলি যারা ক্যাটাগরি বিলং করো, যারা ধরো SC ST OBC পিডাব্লিউডি বলছি না, SC ST OBC EWS এদের জন্য কিন্তু বলা হচ্ছে যে 21 পেতে হবে মিনিমাম ক্রাইটেরিয়া, ঠিক আছে। তো যাদের 21 বা 23 বা 22 এইসব স্কোরগুলো নেই, মনে করো সে যদি এই ক্যান্ডিডেটটা যদি এখন এসসি হতো তাহলে কিন্তু ওকে 21 তুলতে হতো এবং 21 তুলতে পারে সে কিন্তু অবশ্যই বিএসসি নার্সিংয়ে কাউন্সিলিংয়ে উপযুক্ত হয়ে যেত, ঠিক আছে, কিন্তু এর কাছে সেই ক্রাইটেরিয়া নেই। যদি সে তার কাছে এখানে যদি সে মনে করো যে সে পেয়ে গেল, সে পেলে ধরো 23, ঠিক আছে, এবং সে ধরো জেনারেল বা যে কোনো ক্যান্ডিডেট হতো SC ST OBC তাহলে কিন্তু সে বিএসসি নার্সিং করতে পারতো। তো মূল ফ্যাক্টর হচ্ছে এখানে তোমায় কিন্তু বলে দেওয়া হয়েছে, এই নিয়মটা কিন্তু আগে ছিল না, এটা কিন্তু 2022-এরই একটা নতুন নোটিফিকেশনের থ্রু দিয়ে এই নোটিশটা কিন্তু জারি করা হয়েছে। তো এখানে আগে বিএসসি নার্সিং বা তোমার BMLT BHA তারপরে যে সমস্ত কোর্সগুলো কিন্তু একটাই কাউন্সিলিংয়ের থ্রু হতো এবং এই র্যাঙ্ক কার্ডের ভিত্তিতে যা যেরকম র্যাঙ্ক সেভাবে কিন্তু হতো, ঠিক আছে। তো এইটা তোমাদের মাথায় রাখবে যে তোমাদের কিন্তু একটু বুঝে শুনে এবার কাউন্সিলিং করতে হবে। যারা চান্স পেয়ে যাচ্ছ, যারা বিএসসি নার্সিংয়ের জন্য সুযোগ পাচ্ছ, তাদের জন্য তো অনেক অনেক অভিনন্দন রইল, কিন্তু কথা হচ্ছে যারা সুযোগ পাবে না তারা কী করবে, তাই না? সো ওদেরকে নিয়েও আজকে কথা বলবো, কারণ শুধুমাত্র যে যারা ভালো হবে তাদেরকে নিয়ে কথা বলে লাভ নেই, ওরা তো ভালো জায়গায় চলেই যাবে, কিন্তু যারা একটু কম স্কোর করেছে তাদের ওই একটা রেজাল্টের ভিত্তিতে তাদের সারা জীবন তো খারাপের দিকে যেতে পারে না, তো তাদেরকে নিয়েও কিছু কথা বলবো অবশ্যই। তো ফার্স্ট অফ অল তোমাদেরকে আবার নিয়ে যাচ্ছি আমার যে ওয়েব পেজ, আমার যে মানে হোয়াইট পেজে, সেখানে নিয়ে যাওয়ার পর কয়েকটা টিপস তোমাদের বলবো, ফার্স্ট এবং সেকেন্ড থার্ড, ঠিক আছে।
বন্ধুরা, তার আগে বলে রাখি প্যারামেডিকেল এডুকেয়ারের পক্ষ থেকে কিন্তু তোমাদের 2023-এর জন্য অনলাইন কোচিংয়ের ক্লাস কিন্তু শুরু হয়ে গেছে। তো তোমরা চাইলে এখানে এনরোল করতে পারো। তো এখানে এনরোল করার জন্য তোমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবে, অবশ্যই তোমরা কিন্তু সমস্ত ডিটেলসটা পেয়ে যাবে এবং যা কোর্স ফি হবে তার উপর তোমরা মোটামুটিভাবে একটা ডিসকাউন্ট পেয়ে যাবে, 20% ডিসকাউন্ট, যার জন্য তোমাদেরকে এই কোডটা ইউজ করতে হবে, শোভিক 20, ঠিক আছে? তো তারপরে তোমরা 20% ডিসকাউন্ট পেয়ে যাবে। আর এখানে কী কী বেনিফিটস আছে তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে কিন্তু কোনো রেজিস্ট্রেশন ফি নেওয়া হয় না, রেজিস্ট্রেশন শুরু হয়ে গেছে অলরেডি, যেটা আমি তোমাদের একটু আগেই বলছিলাম যে এখানে কিন্তু এনরোলমেন্ট শুরু হয়ে গেছে, তোমাদেরকে অবশ্যই এনরোল করে নেওয়া উচিত। আর এখানে ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি সমস্ত বিষয়টা অধ্যায়ভিত্তিক পড়ানো শুরু হবে এবং তোমাদের প্রত্যেকের জন্য কিন্তু এটা একটা কথা বলে রাখি, যারা লাইভ ক্লাস করতে পারবে না তারা কিন্তু রেকর্ডেড ক্লাস পেয়ে যাবে, পিডিএফ পেয়ে যাবে এবং হার্ড কপি পেয়ে যাবে, ঠিক আছে? তো ইউনিট টেস্ট, মক টেস্ট সমস্ত কিছু পেয়ে যাবে এবং প্রথম 50 জনকে কিন্তু এই ডিসকাউন্ট কোডটা দেওয়া হবে, যার কথা আমি একটু আগে বলছিলাম যে 20% ডিসকাউন্ট পেয়ে যাবে কোর্স ফির ওপর। তো অবশ্যই বেশি দেরি না করে অবশ্যই জয়েন হয়ে যাবে। তো এবার তোমাদেরকে মূল ভিডিওতে নিয়ে যাই। দেখো বন্ধুরা, তোমাদেরকে প্রথমে বলি এই যে তোমাদের কাউন্সিলিং শুরু হবে, কবে থেকে কাউন্সিলিং শুরু হবে তার একটা ক্রাইটেরিয়া বলে দিচ্ছি। তোমাদের মোটামুটিভাবেও আর কিছু দিনের মধ্যে ধরে নেওয়া যেতে পারে 10 থেকে 15 দিনের মাথায় তোমাদের কিন্তু আবার একটা নোটিশ বেরোবে যাবে, যেখানে কিন্তু কাউন্সিলিং রিলেটেড প্রশ্ন দেওয়া হবে, অর্থাৎ রেজিস্ট্রেশন করতে হবে, তারপর তোমাদের চয়েস ফিলিং করতে হবে, চয়েস লকিং করতে হবে, দেন তোমাদের শুরু হয়ে যাবে কিন্তু ফার্স্ট রাউন্ড রেজাল্ট, ঠিক আছে? ফার্স্ট রাউন্ড কাউন্সিলিংয়ের রেজাল্ট এবং সেখানে লেখা থাকবে অ্যাকসেপ্ট অর ডিনাই, ঠিক আছে? তোমাদেরকে একটা স্ক্রিনে আমি নিয়ে যাচ্ছি, সেখানে তোমরা ভালোভাবে দেখতে পাবে। তো দেখো বন্ধুরা, তোমাদের প্রথমে যেটা হয়ে গেছে এক্সাম হয়ে গেছে, অ্যান্সার কি প্রকাশিত হয়ে গেছে, ওএমআর রেসপন্সও প্রকাশিত হয়ে গেছে, এবার তোমাদের দরকার হচ্ছে কি রেজাল্টও প্রকাশিত হয়ে গেছে, এবার তোমাদের যেটা হবে সেটা হচ্ছে রেজিস্ট্রেশন। এই রেজিস্ট্রেশনটা মূলত 10 থেকে 15 দিনের মাথায় কিন্তু হয়ে যাওয়া শুরু হয়ে যাওয়ার কথা, 7 দিনেও হতে পারে, কালকে থেকে হতে পারে, পরশু থেকে হতে পারে, তার আগে তোমাদের একটা নোটিশ দিয়ে দেওয়া হবে যে এই দিন থেকে তোমাদের রেজিস্ট্রেশন শুরু হয়ে যাচ্ছে, ঠিক আছে? ওয়েবসাইটে প্রবেশ করলেই তোমরা পেয়ে যাবে। এবার বলি যে রেজিস্ট্রেশনটা কোথায় হবে বা কাউন্সিলিং, টোটাল কাউন্সিলিংটাই হবে কিন্তু অনলাইনে, তোমাদের এই জন্য কোথাও যাওয়ার দরকার নেই যে এখানে যেতে হবে, ওর কাছ থেকে সাইন নিতে হবে, এসব কিছু দরকার নেই। তোমরা অনলাইন WBJB যে ওয়েবসাইট আছে সেখান থেকেই তোমরা কিন্তু কাউন্সিলিং করতে পারবে, ঠিক আছে? এবার এটা গেল আমাদের রেজিস্ট্রেশন। রেজিস্ট্রেশনের পর যেটা হবে সেটা হচ্ছে কলেজ চয়েস বা কলেজ তোমার চয়েস ফিলিং, ঠিক আছে? এইখানে আসার পর তোমাদেরকে কলেজ চয়েস করতে হবে, যে যে কলেজগুলো তোমরা পড়তে চাও। তুমি যদি গভর্নমেন্ট কলেজে পড়তে চাও তাহলে গভর্নমেন্ট কলেজে রাখবে, তুমি যদি প্রাইভেট কলেজ পড়তে চাও প্রাইভেট কলেজে রাখতে পারো, এমনকি তুমি গভর্নমেন্ট প্রাইভেট দুটোই রাখতে পারো, সেটা পরবর্তীকালে আমি আলোচনা করবো যে কার পক্ষে কোনটা করা বেটার হবে, ঠিক আছে? এবং তারপরে একটা জিনিস আছে, সেটা যে চয়েস লকিং, ঠিক আছে? এই যে চয়েসগুলো করলে সেই চয়েসগুলো লক করতে হয় বা তালাবন্দি করতে হয়, কারণ তা না হলে ওরা কিন্তু সেটাকে গ্রহণ করে নেবে। মনে করো তুমি একটা কলেজে রাখলে যেটা তোমাদের বাড়ি থেকে অনেকটা দূরে, ঠিক আছে? তোমার বাড়ি হচ্ছে কলকাতা, তুমি রাখলে একটা এমন একটা কলেজ প্রথমে যেটা হচ্ছে নর্থ বেঙ্গলে, তো এর ফলে কী হবে, তুমি কিন্তু সেই কলেজটা তুমি যদি পেয়ে যাও তোমার নর্থ বেঙ্গলে থাকতে হবে, কিন্তু তুমি একটু বুদ্ধি করে কলেজটা সাজাও তাহলে কিন্তু তুমি তোমার বাড়ির পাশেই কিন্তু কলেজটা পেয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো সেই জন্য বলছি কলেজ চয়েস করার পর অবশ্যই ভালোভাবে মিলিয়ে নেবে, তারপর তুমি সেটাকে লকিং করবে, একবার লক হয়ে গেলে সেটা কিন্তু চেঞ্জ করা যায় না, ঠিক আছে? তো এটা গেল চয়েস লকিং। এবার বলি তোমাদের কিন্তু এর ভিত্তিতে ফার্স্ট রাউন্ড রেজাল্ট বেরোবে, ঠিক আছে? ফার্স্ট রাউন্ড কাউন্সিলিংয়ের রেজাল্ট কিন্তু বেরিয়ে যাবে এর ভিত্তিতে। তারপর তোমাদের শুরু হবে একটা মানে পুরো অ্যাডমিশন প্রসিডিওর, ঠিক আছে? যে তুমি ধরো এই ফার্স্ট রাউন্ড কাউন্সিলিং একটা কলেজ পেলে সেই কলেজে গিয়ে তোমায় কিন্তু অ্যাডমিশন নিতে হবে, তার আগে তোমাদের করতে হবে কি অ্যাকসেপ্ট অথবা ডিনাই, ঠিক আছে? আপগ্রেড করতে হবে, আপগ্রেডেশন যেটাকে বলা হয়। এই আপগ্রেডেশনের দুটো অর্থ হয়, এক হচ্ছে তুমি সেই কলেজটা নিতে চাও, আর দ্বিতীয় হচ্ছে তুমি সেই কলেজটাকে নিতে চাও না, তুমি অন্য আবার কাউন্সিলিংয়ে অংশগ্রহণ করতে চাও, ঠিক আছে? তো যদি কোনো কলেজ না পাও সেক্ষেত্রে তোমায় কিচ্ছু করার দরকার নেই, অটোমেটিক্যালি তুমি সেকেন্ড রাউন্ড কাউন্সিলিংয়ের জন্য এলিজিবল হয়ে যাবে। কী বললাম, বুঝতে পেরে গেছো? মনে করো তুমি ফার্স্ট রাউন্ড রেজাল্টে দেখলে তুমি কোনো কলেজ পাওনি, সেক্ষেত্রে কিন্তু তোমায় আর ওয়েট করতে হবে না, তুমি কিন্তু তুমি কিন্তু আর অন্য কিছু করার দরকার নেই, ঠিক আছে? আর যদি তুমি কোনো কলেজ পেয়ে যাও সেক্ষেত্রে তোমার দুটো অপশন থাকবে, এক হচ্ছে সেই কলেজে ভর্তি হওয়ার জন্য, দুই হচ্ছে তুমি সেই কলেজে ভর্তি হবে না তার জন্য, ঠিক আছে? যদি ভর্তি হও তার জন্য তোমাকে অ্যাকসেপ্ট করতে হবে সেই কলেজটা, অ্যাকসেপ্ট করার পর তোমাদের কিন্তু একটা অ্যামাউন্ট দিয়ে সেই কলেজটা বুক করতে হয়, ঠিক আছে? সেটা হতে পারে 1000 টাকা, সেটা হতে পারে 500 টাকা, যখন সময় আসবে তোমাদের বলে দেবো কত টাকা দিয়ে সেটা অ্যাকসেপ্ট করতে হয়, যেটাকে বলা হয় অ্যাকসেপ্টেন্স ফি, ঠিক আছে? তো অ্যাকসেপ্টেন্স ফি দেওয়ার পর তোমাদেরকে একটা অ্যালটমেন্ট লেটার দেওয়া হবে, যেই লেটারটা বা যে চিঠিটা দিয়ে তোমাদের কিন্তু সেই কলেজে নিয়ে যেতে হবে। নিয়ে যাওয়ার পর তোমাদের কিছু ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, তারপর তোমাদের কিন্তু অ্যাডমিশন করিয়ে দেওয়া হবে সেই কলেজে, ঠিক আছে? তো এবার বলি যে কী কী ডকুমেন্ট লাগে, ঠিক আছে? প্রথম ডকুমেন্ট যেটা সব থেকে মূল যে বিষয় সেটা হচ্ছে র্যাঙ্ক কার্ড। র্যাঙ্ক কার্ডটা অবশ্যই যেটা তোমাদের দুদিন আগে বেরিয়েছে সেটা অন্ততপক্ষে 4 থেকে 5 কপি করে রাখবে, কারণ এটা সবসময় দরকার হবে তোমাদের, ঠিক আছে? ফার্স্ট রাউন্ডে
ফার্স্ট সেকেন্ড থার্ড যতগুলো কাউন্সিলিং হবে সবগুলোতেই তোমাদের কিন্তু এই র্যাঙ্ক কার্ডটার দরকার আছে, ঠিক আছে? অ্যাডমিশনের সময় তো অবশ্যই দেখবে র্যাঙ্ক কার্ড দেখবে। দুই হচ্ছে তোমাদের অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করে রাখবে, প্রিন্ট আউট করে রাখবে। এবার এইগুলোর বাইরে কী কী লাগে দেখো, এগুলোর বাইরে তোমাদের লাগবে যেটা হচ্ছে কাস্ট সার্টিফিকেট। অনেকেই বলছো স্যার আমরা যখন অ্যাপ্লিকেশন করি তখন আমাদের কাছে ছিল না, বাট এখন আমাদের কাছে আছে, তো নতুন করে কি আর কিছু করা যেতে পারে? তো উত্তরটা হচ্ছে না, এখন করা গেলেও সেটা কিন্তু কোনো ভ্যালুয়েবল থাকবে না, কারণ তোমাদের অলরেডি র্যাঙ্ক বেরিয়ে গেছে, এই র্যাঙ্কের ভিত্তিতে তোমাদের এখন অ্যাডমিশন চলবে, ঠিক আছে? তো যদি কারো কাস্ট সার্টিফিকেট থেকে থাকে অবশ্যই সেটাকে ভালোভাবে রেনুয়াল করে রাখতে পারলেও খুব ভালো হয়, তো রেনুয়াল করে রাখবে, ঠিক আছে? আর কী কী লাগছে? আর লাগছে মেন যে ফ্যাক্টর সেটা হচ্ছে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড আর এইচএসের সার্টিফিকেট, সব কিছু কিন্তু মার্কশিট সার্টিফিকেট সবগুলো কিন্তু অরিজিনাল লাগছে, ঠিক আছে? তো এই সব কয়েকটা ডকুমেন্ট তোমাদের কিন্তু লাগবে, পরবর্তীকালে আমি আরও ডিটেলসে বলবো। এবার কথা হচ্ছে ধরো যে এমন হলো যে সে সেকেন্ড রাউন্ড কাউন্সিলিংয়ে দেখা গেলো সে একটা কলেজ পেলো, সেটা তার পছন্দের নয়, ঠিক আছে? ফার্স্ট রাউন্ডে তো কোথাও পায়নি, কিন্তু সেকেন্ড রাউন্ডে এমন একটা কলেজ পেলো যেটা তার পছন্দই নয়, তো সে আবার কী করবে? সেক্ষেত্রে আবার তাকে আপগ্রেডেশন করতে হবে। তো এক্ষেত্রে তাকে ইএস আপগ্রেডেশন করতে হবে, দুটোর ক্ষেত্রেই যখনই সে তার কলেজে ভর্তি হতে চায় না সেক্ষেত্রে ইএস আপগ্রেডেশন করতে হবে। নো আপগ্রেডেশন তারাই করবে যারা সেই কলেজে ভর্তি হবে, তাদের ক্ষেত্রে ইয়ে নো আপগ্রেডেশন। বাট যে অ্যাডমিশান নেবে, ঠিক আছে, ধরো সে একটা জায়গায় একটা কলেজে চান্স পেল, সেটা তার পছন্দ নয়, তো সেক্ষেত্রে তাকে ইএস আপগ্রেডেশন করতে হবে। আর যদি সেই কলেজটা তার পছন্দ হয়ে থাকে সেক্ষেত্রে তাকে নো আপগ্রেডেশন করতে হবে, ঠিক আছে? তো এইটা করার পর তোমাদের সেকেন্ড রাউন্ডে দেখা গেলো তুমি একটা কলেজ পেলে যেটা তোমার পছন্দ না, তো সেক্ষেত্রে তাকে আবার ইএস আপগ্রেডেশন করতে হলো, ঠিক আছে? এই যে সেকেন্ড রাউন্ড কাউন্সিলিং হয়ে গেল, তারপর তোমাদের কিন্তু এবার খেলা শুরু হবে silcon.co.in-এ, ঠিক আছে? এখানে কিন্তু আর WBJAB আর কিন্তু অংশগ্রহণ করবে না, বা এই জয়েন্ট এন্ট্রান্সে কিন্তু এই কাউন্সিলিংগুলো হবে না, ঠিক আছে? যেটা হয় সেটা হচ্ছে কি মপ আপ রাউন্ড কাউন্সিলিং। এই মপ আপ রাউন্ড কাউন্সিলিং হবে silcon.co.in-এ, ওকে? ওটা একটা আলাদা ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটে যখনই শুরু হবে তোমাদেরকে বলে দেবো। এটা 2021-এর কথা বলছি, 22-এ কোথায় হবে আশা করছি সেখানেই হবে, কিন্তু যদি না হয় তোমাদের বলে দেবো, ঠিক আছে? সেটা নিয়ে চিন্তার কোনো ব্যাপার নয়। তো সমস্ত প্রসিডিউরটাই হবে কিন্তু অনলাইনে, ঠিক আছে? এবার তোমাদের বলে দিই যে মপ আপ রাউন্ডের রেজিস্ট্রেশন, এখানে কিন্তু তোমাদের তিনটে রাউন্ড কাউন্সিলিং হবে, ফার্স্ট সেকেন্ড থার্ড, ঠিক আছে? তিনটে রাউন্ড কাউন্সিলিং হয়ে যাওয়ার পর তুমি ধরো কোথাও চান্সই পেলেন না, সেক্ষেত্রে তোমাদের আর কিছু করার দরকার নেই, আবার তোমাদের শুরু হবে এক্সটেন্ডেড মপ আপ রাউন্ড, ঠিক আছে? এক্সটেন্ডেড মপ আপ রাউন্ডে যাওয়ার পর তোমাদের কিন্তু আবার সেই তিনটে রাউন্ড হবে, ফার্স্ট সেকেন্ড থার্ড, ঠিক আছে? ধরো তুমি তাও সুযোগ পেলে না, তো সেক্ষেত্রে শেষ যে পর্যায়ে সেটা হয় স্পট রাউন্ড কাউন্সিলিং বা ফিজিক্যাল রাউন্ড কাউন্সিলিং, ঠিক আছে? তো এই টোটাল হচ্ছে কাউন্সিলিং প্রসিডিওর, সমস্তটাই তোমাদেরকে পরবর্তীকালে সময় আসলে একেবারে খুলে খুলে বলবো যে কবে থেকে কী শুরু হচ্ছে। তো এটা গেল, এবার তোমাদেরকে মূল ফ্যাক্টরে নিয়ে যাই, কত স্কোর করলে বা কত র্যাঙ্ক করলে, আমি র্যাঙ্কের কথাই বলবো কারণ এখন তোমাদের র্যাঙ্ক বেরিয়ে গেছে, এখন আর স্কোরের ভিত্তিতে কথা বলা ঠিক হবে না। তো কত র্যাঙ্ক করলে একটা মোটামুটি তোমরা ভালো কলেজ পেতে পারো, তো একটা এটা বলে রাখি সম্পূর্ণ এটা হচ্ছে এক্সপেকটেশন বা একটা অনুমান বা একটা বলা যেতে পারে গেস করে তোমাদেরকে বলা। তো তবুও আমি তোমাদেরকে সাহস যোগানোর জন্য বা তোমাদের মনে একটা যাতে সাহস পাও তোমরা সেই ক্ষেত্রে একটা মোটিভেশন দেওয়ার জন্য তোমাদেরকে এই এক্সপেক্টেড কাট অফ নিয়ে বা এক্সপেক্টেড একটা সেফ স্কোর নিয়ে কথা বলবো, ঠিক আছে? তো চলো তোমাদেরকে নিয়ে যাচ্ছি। দেখো ফার্স্টেই যেটা আসি সেটা হচ্ছে কি বিএসসি নার্সিং। বিএসসি নার্সিংয়ের প্রতি সবার ঝোঁক থাকে একটা, যে আমরা বিএসসি নার্সিং করতে চাই, কারণ এখানে একটা বাজার বেশ ভালো একটা বাজার পাওয়া যায়, চাকরির বাজার ভালো আছে এখনও পর্যন্ত। তো সেক্ষেত্রে সবার চাহিদাই হচ্ছে বিএসসি নার্সিং। তো বিএসসি নার্সিংয়ের ক্ষেত্রে আমি একটা র্যাঙ্ক বলছি, যারা প্রথমেই বলছি তাই ওখানে লিখে দিই বিএসসি নার্সিং, নাহলে বুঝতে হয়তো অসুবিধা হবে। বিএসসি নার্সিংয়ের ক্ষেত্রে যারা মনে করো জেনারেল আছো, জেনারেল ক্যান্ডিডেট, তাদের কত কী র্যাঙ্ক হতে হবে, তাদের র্যাঙ্ক মোটামুটি যদি মোটামুটিভাবে তোমাদের যদি 5000 র্যাঙ্ক থাকে তোমাদের কিন্তু একটা চান্স আছে, তোমরা ট্রাই করতে পারো, ঠিক আছে? এবার শুধুমাত্র র্যাঙ্কের ভিত্তিতে নয়, তোমাকে কিন্তু আগে দেখতে হবে তুমি এলিজিবল কি না, ঠিক আছে? যদি তোমার ওই যে র্যাঙ্ক কার্ডে যদি লেখা থাকে যে হ্যাঁ তুমি এলিজিবল বিএসসি নার্সিংয়ের জন্য, তুমি কিন্তু একটা চান্স আছে। প্রথম রাউন্ড কাউন্সিলিং হবে এরকম কোনো গ্যারেন্টি নেই, তোমরা শেষ পর্যন্ত কাউন্সিলিং করবে, অর্থাৎ ফার্স্ট সেকেন্ড রাউন্ড কাউন্সিলিং হয়ে যাবে, মপ আপ রাউন্ড কাউন্সিলিং চলবে তিনটে, তারপর এক্সটেন্ডেড মপ আপ রাউন্ড চলবে তিনটে, তারপর স্পট রাউন্ড কাউন্সিলিং চলবে। তো এই এতগুলো কাউন্সিলিংয়ের ভিত্তিতে আমি বলছি যে মোটামুটি তোমার যদি স্কোর 5000-এর মধ্যে থাকে তো যে কোনো একটা রাউন্ডে হলেও হতে পারে, ঠিক আছে? জেনারেল ক্যান্ডিডেট। এবার বলি যারা হচ্ছে তোমার ওবিসি এ, ঠিক আছে, ওবিসি এর ক্ষেত্রে বলছি ও এ, তো তোমাদের ক্ষেত্রে বলছি মোটামুটিভাবে তোমাদের যদি র্যাঙ্ক 10000 কাছাকাছি থাকে তোমাদের কিন্তু একটা সুযোগ আছে, ঠিক আছে? 10000 কাছাকাছি থাকলে তোমার একটা সুযোগ আছে, একদম 10000 পেরিয়ে গেলে তো হবে না, মোটামুটি 10000 হলে একটা সুযোগ আছে। এবার ওবিসি বির ক্ষেত্রে বলছি, ওবিসি বির ক্ষেত্রে যেহেতু এখানে একটু কম্পিটিশনটা বেশি থাকে, তো এখানে তোমাদের মোটামুটিভাবে বলছি যে তোমার যদি স্কোর
6000 বা তার কাছাকাছি থাকে তোমার কিন্তু চান্স আছে, ঠিক আছে? অবশ্যই এ এবার তোমাদেরকে একটু স্ক্রিনটা নিয়ে যাচ্ছি, জাস্ট এ মিনিট। এবার বাকি থাকলো কোনটা আমাদের, কিন্তু বাকি থাকলো এসসি এসটিদের কথা, তাই না? এসসিদের যদি মোটামুটিভাবে ধরো সে যদি তার র্যাঙ্ক যদি এরকম থাকে যে মোটামুটি ধরো 8.5 বা 9, আমি 9 ধরছি, ঠিক আছে, 9000, তো তোমাদের একটা ভালো চান্স আছে, ঠিক আছে? তো তোমরা একবার চেষ্টা করে দেবে, অবশ্যই হতে পারে। আর এসটিতে কথা বলছি, এসটিতে মোটামুটি তোমাদের যদি র্যাঙ্ক মোটামুটিভাবেও মোটামুটিভাবে একটু বেশি বলে বলা যেতে পারে যে মোটামুটি 28000 যদি র্যাঙ্ক থাকে তাহলে তোমাদের কিন্তু একটা হয়ে যেতে পারে, কারণ এখানে কিন্তু তোমাদের কম্পিটিশন সব থেকে কম হয়, ঠিক আছে? এসটি ক্যান্ডিডেট খুবই কম থাকে এবং এই জন্য কিন্তু তোমাদের অবশ্যই বেশি স্কোর পর্যন্ত যেতে পারে, বেশি মানে র্যাঙ্ক পর্যন্ত যেতে পারে, ঠিক আছে? এবার বলি যারা ধরো তোমাদের এখানে যারা আছে ইডাব্লিউএস ক্যান্ডিডেট, ঠিক আছে? তো এই ইডাব্লিউএস নিয়ে কিছু বলা উচিত। তো ইডাব্লিউএস ক্যান্ডিডেট যারা আছো তাদের মোটামুটি তোমাদের বলে রাখি, ইডাব্লিউএস ক্যান্ডিডেটের জন্য মোটামুটিভাবে তোমাদের জেনারেল যেরকম যাই মোটামুটি ধরে রাখতে পারো, তোমাদের একটু বেশি যেতে পারে, 7000-এর কাছাকাছি তোমাদের কিন্তু যেতে পারে, ঠিক আছে? 7000-এর কাছাকাছি তোমাদের যেতে পারে স্কোর, ঠিক আছে? তো যাই হোক, এই ছিল আমার বিএসসি নার্সিংয়ের র্যাঙ্ক কার্ড নিয়ে, সেফ র্যাঙ্ক নিয়ে। এবার বলবো যারা প্যারামেডিক্যাল নিয়ে করতে চাও, ঠিক আছে, প্যারামেডিক্যাল কোর্স নিয়ে যারা মোটামুটি সেফ স্কোর নিতে দেখতে চাও, তো সেটা নিয়ে বলছি। তো একবার দেখে নাও, জেনারেলদের ক্ষেত্রে মোটামুটি তোমরা যদি 900 মতো স্কোর করে থাকো, ঠিক আছে, তাহলে কিন্তু তোমাদের একটা ভালো স্কোর হতে পারে। ওবিসি এই ক্ষেত্রে বলছে, ওবিসি এই যদি মোটামুটি তোমার মোটামুটিভাবে যদি তোমার সেফ যে র্যাঙ্ক 1000-এর কাছাকাছি হয়ে থাকে তাহলে তুমি কিন্তু ভালো কলেজ পেতে পারো, ঠিক আছে? এবার বলছে একটা ওবিসি বি, ঠিক আছে, ওবিসি বির ক্ষেত্রে মোটামুটিভাবে তোমার যদি যে র্যাঙ্ক সেটা যদি 1500-এর মধ্যে থাকে, সরি ওবিসি এ তো বললাম 1000, এটা মোটামুটি তোমার 900 বা 800 মধ্যে যদি র্যাঙ্ক থাকে তাহলে কিন্তু অবশ্যই হতে পারে, ঠিক আছে? 900 ধরে রাখছি। দেখো জেনারেল এবং ওবিসি বি একই রকম প্রায়, ঠিক আছে, এখানে কিন্তু বেশি ফারাক হয় না। তো জেনারেল ধরে নিতে পারো যে 900-900 মধ্যে, আর ওবিসি যদি হয় মোটামুটি তোমার 950, ঠিক আছে, ঠিক আছে, 950 আমি ধরে নিচ্ছি ওবিসি বি, ওকে? এবার বলি যারা হচ্ছে তোমার এসসি ক্যান্ডিডেট, এসসিদের ক্ষেত্রে মোটামুটি বলছি তোমাদের যদি র্যাঙ্ক এখানে আমি একটু বেশি করে বলছি 2000 যদি থাকে না এসটিদের ক্ষেত্রে, এসসি তাই না, এসসি 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 এবং এসটি, এসটিদের মোটামুটি 2000-এর মধ্যে যদি র্যাঙ্ক থাকে তাহলে কিন্তু একটা ভালো কলেজ পেয়ে যেতে পারো। এবং এসটিদের ক্ষেত্রে বলছি, এসটিদের ক্ষেত্রে এসসিদের ক্ষেত্রে বলছি তোমাদের কিন্তু মোটামুটিভাবেও যদি 1300-র কাছাকাছি যদি র্যাঙ্ক থাকে তোমাদের কিন্তু একটা হয়ে যাওয়ার চান্স আছে, ঠিক আছে? এবার বলছি তোমাদের বাকি যে দুটো আছে, যেমন বিএচএ নিয়ে, ঠিক আছে, বিএচএতে মোটামুটি তোমাদের বলছি 2000 এবং বিএমএলটি মোটামুটি যেমন তোমার 900-র মধ্যে র্যাঙ্ক থাকে তাহলে কিন্তু হয়ে যেতে পারে। এবার কথা হচ্ছে ধরো কেউ যদি বিএসসি নার্সিং না পাও, ধরো সে এলিজিবল না হয়, তাহলে সে কোন কোর্সগুলো করতে পারে যাতে তাহলে ভালো ভালো মানে চাকরি পেতে পারে বা সরকারি চাকরি পাওয়ার চান্স আছে। তো প্রথমে বলবো দেখো সবগুলো কোর্সই খুবই ভালো। তো যদি কোনো কারণবশত তুমি ধরো ফার্স্ট তুমি কোনো মানে বিএসসি নার্সিং পাচ্ছ না, তো সেক্ষেত্রে তোমাদের পরবর্তী যেটা চয়েস হওয়া উচিত সেটা হওয়া উচিত প্যারামেডিক্যালের, ঠিক আছে? প্যারামেডিক্যালের বিভিন্ন কোর্স হয় সেটা নিয়ে আমি পরবর্তীকালে আলোচনা করব। তারপর যদি হয় তাহলে বিএমএলটি এবং বিএইচএ, ঠিক আছে? তো অবশ্যই তোমাদের টার্গেট হওয়া উচিত বিএসসি নার্সিং। যদি বিএসসি নার্সিংয়ে যদি তুমি এলিজিবল না হয়ে থাকো তাহলে কিন্তু প্যারামেডিক্যালের দিকে যেতে পারো, ঠিক আছে? প্যারামেডিক্যালে ম্যাক্সিমাম স্টুডেন্ট হয় ছেলেরা, মেয়েরা খুবই কমই হয়, তো ছেলেদের জন্য তো বেস্ট অপরচুনিটি হয়ে যাবে প্যারামেডিক্যাল। এবং যদি তুমি মহিলা হয়ে থাকো তো সেক্ষেত্রে তোমরা বিএমএলটিও করতে পারো, বিএইচএটাও করতে পারো, প্যারামেডিক্যালটাও করতে পারো। সেক্ষেত্রে চাকরি বাজার দেখো সবগুলোতেই চাকরি বাজার আছে, আমাদেরকে একটু খুঁজে বার করতে হবে কোথায় কী ফর্ম ফিল আপ চলছে এবং কোনটাতে বেশি মোটামুটি চাহিদা রয়েছে। তো মেয়েদের চাহিদা অনুসারে আমি বলবো বিএসসি নার্সিংটা হচ্ছে বেস্ট, বিএসসি নার্সিং থেকে ভালো কিছু হতে পারে না। বিএসসি নার্সিং পরে যদি কিছু হয়ে থাকে তাহলে প্যারামেডিক্যাল কোর্সগুলো হয়ে যেতে পারে, ঠিক আছে? এবং বিএমএলটি এই দুটো আমি রাখবো, যদি প্যারামেডিক্যাল না পাও তাহলে বিএমএলটি অবশ্যই রাখবো, বিএমএলটির বেশ ভালো একটা কদর রয়েছে, ঠিক আছে? তো এই ছিল আমার টোটাল ভিডিওর মূলত মূল বিষয়গুলো সবগুলো খুলে খুলে বললাম, আশা করছি অনেক কিছু বুঝতে পেরেছো। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করতে পারো, আমি অবশ্যই সবসময় তৈরি আছি তোমাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য, ওকে? তো আজকের মতো এখানে শেষ করছি, খুব তাড়াতাড়ি আবার দেখা হচ্ছে, প্রত্যেককে ভালো থেকো, নমস্কার।